নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি আর নতুন কিছু টপিক নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। দেখুন, আপনাদের টপিকটি তো ভীষণ কাজেও লাগবে আর ভীষণ উপকৃত হবেন আর ভীষণ ভালোও লাগবে। কিছু নতুন টপিক, আপনারা আপনাদের জন্মগোষ্ঠী তো তৈরি করেই থাকেন, কিন্তু জন্মগোষ্ঠী অনুযায়ী প্রত্যেকের কিন্তু একটি ইষ্টদেবতা বেরিয়ে থাকে। তো সেই ইষ্টদেবতাটা অনেকেরই কিন্তু অনেক সময় জানা থাকে না। তো ইষ্টদেবতা আপনারা আপনাদের জন্মগোষ্ঠী থেকে, আপনারা আপনাদের সন্তানের জন্মগোষ্ঠী থেকে কীভাবে বের করবেন সে বিষয় নিয়ে কিন্তু আজকে আমি ডিটেলসে আলোচনা করব। কত সহজে বের করে ফেলতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা আপনাদের ইষ্টদেবতাকে পুজো করে এবং আপনারা আপনাদের ইষ্টদেবতার উপাসনা করে খুব তাড়াতাড়ি কিন্তু যে কোনো বিষয়ে ফলোলাভ করতে পারেন। এবার দেখুন দর্শক বন্ধু, আমরা ইষ্টদেবতা নিয়ে আলোচনা তো অনেক ডিটেলসে করব, আপনারা একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর দেখুন দর্শক বন্ধু, আপনারা যারা জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের কোনো কোর্স করতে চাইছেন, তারা নিচে দেওয়া কলেজে নাম্বারটি যাচ্ছে 7003134009 এবং 9830975289, এই দুটি নাম্বারে কিন্তু আপনারা সরাসরি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাদের কিন্তু ডিটেল ডেসক্রিপশন দিয়ে দেওয়া হবে। তো দেখুন দর্শক বন্ধু, প্রথমেই বলি যে মহর্ষি পরাশর দ্বারা রচিত বা তার পরবর্তীকালে যখন মহর্ষি জৈমিনী এসেছিলেন তখনও কিন্তু তিনি এই সমস্ত ইষ্টদেবতা কীভাবে বের করতে হয় তার ডিটেলস বিবরণগুলো কিন্তু দিয়ে গেছিলেন। তা আমি সেগুলোকে ধরেই কিন্তু আপনাদের সামনে আজকে আমি বলবো যে কীভাবে আপনারা সহজে ইষ্টদেবতা বের করে ফেলবেন। দেখুন প্রথমেই বলি যে আপনার জন্মগোষ্ঠীতে যেই গ্রহটি সবথেকে বেশি ডিগ্রি প্রাপ্ত হয়েছে, আপনার জন্মগোষ্ঠীতে যেই গ্রহটি সবথেকে বেশি ডিগ্রি প্রাপ্ত হয়েছে সেই গ্রহটি নবাংশতে কোথায় অবস্থিত করছে। ধরে নেওয়া যাক একটি স্ক্রিনে একটি ছক যাচ্ছে, এই ছকটিতে দেখুন সর্বোচ্চ ডিগ্রি পেয়েছে শনি, এবং এই শনি আমাদের নবাংশ ছকে, দেখুন নবাংশ ছকটি দিয়ে দেওয়া হয়েছে এবং নবাংশ ছকে দেখুন ক্লিয়ারলি দেখাচ্ছে যে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। তো বৃশ্চিক রাশিতে নবাংশ যখন শনি অবস্থান করছে, ঠিক তার দ্বাদশ ভাবটি হবে তার ইষ্টদেবতার ঘর। এখন দেখুন এখান থেকে প্রথমে বাঁচতে হবে, তার দ্বাদশ ভাবটি যে আমরা চুজ করে নিলাম, কিন্তু দ্বাদশভাবে যদি গ্রহ থাকে তাহলে সেই গ্রহটিকে ধরতে হবে। ধরুন দ্বাদশভাবে বসে রয়েছে রবি, দেখুন এখানে কোনো গ্রহ নেই, তাহলে এখানে ব্ল্যাঙ্ক। এবার দেখুন যদি রবি বসে থাকে তাহলে দেখা যাবে রবিকে ধরতে হবে ইষ্টদেবতার মূল মুখ্য মূল প্ল্যানেট হিসাবে। আর যদি দেখা যাচ্ছে একের অধিক গ্রহ রয়েছে, ধরে নেওয়া যাক একের অধিক গ্রহ রয়েছে, ধরুন দেখা যাচ্ছে দুটো কি তিনটে কি চারটে গ্রহ রয়েছে, সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে সবথেকে কম ডিগ্রি সেই ঘরটিতে যেই প্ল্যানেটটি থাকবে সেই গ্রহটিকেই ধরতে হবে ইষ্টদেবতা হিসাবে। এইবার দেখুন আত্মকারক আমরা ধরলাম প্রথমে, তারপর চলে গেলাম নবাংশতে, তারপর চলে আসলাম সেই গ্রহটি কোথায় বসে আছে নবাংশে তার দ্বাদশ ভাবটি। এবার দেখা যাচ্ছে ঘরে কোনো গ্রহই নেই, প্রথমে দেখতে হবে ঘরে কোনো গ্রহ আছে কিনা, যদি গ্রহ থাকে সেই গ্রহটিকে ইষ্টদেবতার মূল গ্রহ বানাতে হবে, এবং যদি গ্রহের অধিক থাকে, যদি একের অধিক যদি গ্রহ থাকে তখন সর্বনিম্ন যে গ্রহটি ডিগ্রি পাবে সেই গ্রহটিকে ধরতে হবে। যদি সেটিও না থাকে তাহলে দেখা যাচ্ছে ব্ল্যাঙ্ক, যেমন এই চার্টটিতে আপনারা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছেন শূন্য ঘর, তাহলে অধিপতি গ্রহ, তার মানে শুক্র, এখানে অধিপতি তুলারাশি, অধিপতি শুক্র, তাহলে শুক্রকে নিতে হবে। ঠিক এইভাবে কিন্তু আমরা আপনাদের গ্রহটিকে প্রথমে নির্বাচন করে নেব। এবার দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যদি রবি গ্রহ হয়ে থাকে আপনার ইষ্টদেবতার মূল গ্রহ, তাহলে সেক্ষেত্রে আপনারা বিষ্ণু ভগবানকে পুজো করতে পারেন, অবতার রামের পুজো করতে পারেন এবং শিবের পুজো করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ভালো হবে। যদি আপনারা আপনাদের তন্ত্রত্ব দেবীর মধ্যে চলে যান যাদের রবি এসছে, তারা কিন্তু মাতঙ্গী দেবী মাতঙ্গীর পুজো করতে পারেন। দেখুন মাতঙ্গীর পুজো তো বাড়িতে করা যায় না, এগুলি তো দশমহাবিদ্যার দেবী, সুতরাং দেবী মাতঙ্গীর যে আপনার যেটি যন্ত্রম রয়েছে সেই যন্ত্রম কিন্তু আপনারা ঘরে রাখতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবার দেখুন যাদের চন্দ্র রয়েছে আপনাদের মূল দেবী মূল দেবদেবীর মধ্যে আপনাদের চন্দ্র পাওয়া গেছে, তাদের ক্ষেত্রে বলে দিই তারা কিন্তু কৃষ্ণ পার্বতী পুজো করতে পারেন, এবং যদি তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে চলে যায় তাহলে কিন্তু আপনারা কমলা দেবী কমলার পুজো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যেহেতু আপনারা বাড়িতে থাকেন গৃহে থাকেন তাহলে দেবী কমলার যে যন্ত্রম রয়েছে আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেই যন্ত্রম কিন্তু আপনারা পুজো করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। যাদের মঙ্গল যাদের গ্রহ মঙ্গল রয়েছে আপনাদের মূল গ্রহ ইষ্টদেবতার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে তারা হনুমানজির পুজো করতে পারেন, এবং আপনারা কিন্তু
যদি তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে যান তাহলে কিন্তু আপনারা বগলামুখীর পুজো করতে পারেন। দেখুন, বগলামুখীর পুজো তো বাড়িতে এইভাবে করা সম্ভব নয় আপনাদের ক্ষেত্রে, তাহলে কি করবেন, যন্ত্রমের পুজো করতে পারেন, বগলামুখী যন্ত্রমের পুজো, সেক্ষেত্রে ভালো হবে। যদি আপনার মূল গ্রহ ইষ্ট দেবতার ক্ষেত্রে বা দেবীর ক্ষেত্রে আপনার বুধ এসে থাকে তাহলে আপনি কাকে পুজো করবেন, সরস্বতী, মা সরস্বতীর পুজো করতে পারেন। এবং যদি আপনি তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে যান তাহলে দেবী ত্রিপুরা সুন্দরীর কিন্তু আপনারা পুজো করতে পারেন। যদি একান্তই ত্রিপুরা সুন্দরীর ছবি আপনারা বাড়িতে রাখতে অসমর্থ হচ্ছেন সেক্ষেত্রে আপনারা কিন্তু ত্রিপুরা সুন্দরী দেবীর যন্ত্রম কিন্তু বাড়িতে রেখে পুজো করতে পারেন, যেটি স্ক্রিনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার মূল গ্রহ দেব বা দেবীর ক্ষেত্রে ইষ্ট দেবতার ক্ষেত্রে আপনাদের বৃহস্পতি এসছে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিষ্ণু ভগবান এবং দত্তাত্রেয়র কিন্তু পুজো করতে পারেন। এবার দেখুন, যদি আপনারা তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে যান তাহলে কিন্তু মা তারার পুজো আপনারা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবার দেখুন, যদি আপনাদের বাড়িতে গৃহে মা তারা, যেহেতু মা তারা দশমাবিদ্যার মধ্যে পড়ে যাচ্ছে, যদি রাখা একেবারেই মানে হচ্ছে না, অসম্ভব হয়ে পড়ছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মা তারার যে যন্ত্রমটি আমরা দেখাচ্ছি স্ক্রিনে, সেই যন্ত্রমটির কিন্তু পুজো আপনারা করে বিশেষ শুভাশুভ ফল আপনারা কিন্তু সহজেই লাভ তুলতে পারেন। যদি আপনার ইষ্ট দেব বা দেবীর গ্রহ যদি শুক্র হয়ে থাকে তাহলে কি করবেন, তাহলে কিন্তু আপনারা মা লক্ষ্মী এবং মা গৌরীর পুজো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো হবে। যদি আপনারা দশমাবিদ্যা দেবী বা তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে চলে যান তাহলে কিন্তু মা ভুবনেশ্বরী দেবীর কিন্তু পুজো করতে পারেন, সেক্ষেত্রে ভীষণ ভালো হবে। যদি ভুবনেশ্বরী দেবীর পুজো একান্তই গৃহে সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে ভুবনেশ্বরী দেবীর কিন্তু যন্ত্রম আপনারা বাড়িতে প্রতিষ্ঠা করে সেই যন্ত্রম কিন্তু আপনারা পুজো করতে পারেন, বিশেষ শুভাশুভ ফল আপনারা কিন্তু লাভ করে থাকবেন। যদি আপনার ইষ্ট দেব বা দেবীর মধ্যে আপনাদের ক্ষেত্রে শনিকে আপনারা পেয়ে যাচ্ছেন গ্রহ হিসাবে, সেক্ষেত্রে আপনারা কিন্তু গ্রহরাজ শনির পুজো করতে পারেন। এবার দেখুন, যদি আপনি তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে যান সেক্ষেত্রে দেখা যাবে দক্ষিণাকালী, তো দক্ষিণাকালী তো গৃহে সর্বদা রাখা সবসময় সবার ক্ষেত্রে সম্ভব হয় না, সেক্ষেত্রে দক্ষিণাকালীর যে যন্ত্রম রয়েছে সেই যন্ত্রম আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যন্ত্রমটি কিন্তু আপনারা আপনাদের গৃহে রেখে পুজো করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন সমস্ত দিক থেকে কিন্তু সমৃদ্ধি তৈরি হচ্ছে। যদি আপনার দেব বা দেবীর মধ্যে গ্রহ আসছে রাহু সেক্ষেত্রে কিন্তু আপনারা মা দুর্গার পুজো করতে পারেন, এবং যদি আপনারা দশমাবিদ্যার মধ্যে যান তাহলে কিন্তু ছিন্নমস্তার পুজো করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব ভালো ফল পাবেন। এবার দেখুন, ছিন্নমস্তার পুজো তো আপনারা বাড়িতে করতে পারবেন না, সবাই তো সম্ভব না সবসময় ছিন্নমস্তার পুজো বাড়িতে করা, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ছিন্নমস্তার যে যন্ত্রম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেই ছিন্নমস্তার যন্ত্রমে কিন্তু পুজো আপনারা করতে পারেন, সেক্ষেত্রে বাড়িতে রেখে অভূতপূর্ব সুন্দর ফল আপনারা কিন্তু লাভ করবেন। আপনাদের যদি গ্রহ যদি ঈশ্বর দেবতার ক্ষেত্রে কেতু এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গণেশের পুজো করতে পারেন, সিদ্ধিদাতা গণেশের পুজো, সেক্ষেত্রে আপনারা ভীষণ ভালো ফল পাবেন। এবং যদি আপনারা তন্ত্রোক্ত দেবদেবীর মধ্যে আপনারা পুজো করেন সেক্ষেত্রে দেবী ধূমাবতীর কিন্তু পূজা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। এবার দেখুন, তন্ত্রোক্ত দেবদেবীর পুজো আপনাদের গৃহে যদি সম্ভব হচ্ছে না ধূমাবতীর পুজো, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ধূমাবতী যে যন্ত্রম রয়েছে স্ক্রিনে যাচ্ছে সেই যন্ত্রমে কিন্তু পুজো আপনারা বাড়িতে রেখে গৃহে রেখে করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অভূতপূর্ব সুন্দর ফল লাভ করে থাকবেন। দেখুন দর্শক বন্ধু, আমার এই উপস্থাপনার কারণ একটি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কারণ বা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে বিভিন্ন জায়গায় কিন্তু ছোটাছুটি করেন। আপনারা আপনাদের ইষ্টদেবতাকে জানুন এবং ইষ্টদেবতাকে নিয়ে আপনারা কিন্তু পুজো করুন, সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন আপনাদের জীবনে বিভিন্ন ভালো দিক, পজিটিভ দিক কিন্তু আপনাদের উন্মোচন হচ্ছে। দেখুন, ভালো দিক মন্দ দিক প্রত্যেকেরই থাকে, সেগুলো বাজ বিচার করার দরকার অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর অবশ্যই রয়েছে, কিন্তু আপনি যদি আপনার ইষ্টদেবতাকে জেনে তারই পুজো করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি যে কোনো বিষয় কিন্তু ফললাভ হতে অবশ্যই পারে। তো এই ছোট্ট ছিল একটি উপস্থাপনা, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, ভালো লাগলে অনেক অনেক বেশি শেয়ার করতে পারেন। আর তার সাথে সাথে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু আপনারা ভুলবেন না, আর আপনারা লাইক দিন। আজকের মতো এই পর্যন্তই, আগামী এপিসোডে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে আসব, অসাধারণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, নতুন নতুন এপিসোড যা কিন্তু আপনাদের বিশেষ উপকারে লাগবে। আজকের মতো এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে, ভীষণ ভালো থাকবেন, ভীষণ সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।